প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শিমরাইলকান্দি পৌঁছালে ট্রেনের অন্তত 9টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কন্টেইনারে থাকা জ্বালানি তেল ঝরতে থাকে, পাশাপাশি বিভিন্ন খালে তা ছড়িয়ে পড়ে। হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি, কিছু জ্বালানি লিকেজ হচ্ছে আর কি। আমরা নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে মেসেজ দিছি যেন জনসাধারণ এখানে আগুন বা কোনো সিগারেট এই ধরনের কিছু যেন না করা হয়। তেল ছড়িয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যাপ্ত পুলিশ ফোর্স রয়েছে, ফায়ার সার্ভিসের বাহিনী রয়েছে, তারা পালাক্রমে এই লাইন ঠিক করা পর্যন্ত এখানে অবস্থান করবেন। আপনারা দেখছেন যে কোনো জনসাধারণ তারা এখানে নেই, তাদেরকে আমরা দূরে রেখেছি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম ও সিলেট থেকে ছেড়ে আসা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।